আজ থেকে 19 বছর আগে আজকের দিনে উত্তর কমলনগর গ্রামে রচিত হয়েছিল এক বর্বরতম ইতিহাস। সন্ত্রাসবাদের তপ্ত বুলেটে ঝাঁঝরা হয়ে গেছিল 16টি তাজা প্রাণ। আজও কমলনগর সহ গোটা কল্যাণপুরবাসী এই অভিশপ্ত 14ই আগস্টের কথা ভুলতে পারিনি। 14ই আগস্ট আসলে স্বজনহারাদের মর্মবেদি আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে কমলনগর এলাকার। বিগত বাম জামানার একবারও ওই দিনের ঘটনা নিহতদের স্মৃতিচারণার জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা না হলেও বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্থানীয় বিধায়ক পিনাকী দাশচৌধুরীর প্রচেষ্টায় 14ই আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এবছরও এর ব্যতিক্রম হয়নি। রবিবার সকালে কমলনগর অভিশপ্ত সেই গ্রামে আয়োজিত হল শহীদ স্মরণের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পিনাকী দাশচৌধুরী, বিজেপির মণ্ডল সভাপতি জীবন দেবনাথ সহ আরও অনেকে। খোয়াই তেলিয়ামুড়া সড়ক লাগোয়া উত্তর কমলনগর এলাকার যে 14টি তাজা প্রাণের বলিদানের স্বীকৃতি হিসাবে শহীদ স্মারকগুলি রয়েছে, সেই স্মারকগুলিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার পর বিধায়ক পিনাকী দাশচৌধুরী ওই দিনের ঘটনাকে বর্বরতম ঘটনা বলে উল্লেখ করেন। 2003 সালের 14ই আগস্ট, তখনকার সময় কমিউনিস্টের শাসন ব্যবস্থায় এই উত্তর কমলনগর মাঝভান্ডার এলাকায় একটা বিভৎসময় রাত্রি নেমে এসেছিল। সেই কমিউনিস্টের মদত পুষ্ট উগ্রপন্থী দ্বারা সারা রাজ্যেই আপনারা দেখেছেন তাদের শাসনকালে আমরা অনেক আত্মীয় স্বজন অনেক বন্ধুবান্ধব হারিয়েছি। তারই একটা ঘটনা এখানে ঘটেছিল, মর্মান্তিক ঘটনা। 15 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। 6 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধা কেউ বাদ যায়নি। ওই আজকের দিনে ওই শহীদদের আমরা প্রত্যেক বছরই স্মরণ করি এবং আমরা এলাকার প্রত্যেকটা মানুষ, শহীদ পরিবারের প্রত্যেকটা মানুষ এখানে সামিল হয় এবং ওই যে কালো শাসন ব্যবস্থা, কালো একটা দিন তাদের শাসন ব্যবস্থায় পরিণত করেছিল সেটাকে ধিক্কার জানাই এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার সদ্গতির কামনার উদ্দেশ্যে আজকে আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ সহকারে সেখানটায় আমরা শ্রদ্ধার সহিত পালন করছি এবং প্রত্যেক বছর। অনেক বছর কেটে গেল, আজও কাঁদে নিহতদের আত্মীয় স্বজনরা। এদিনও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে নিহতদের পরিবারের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তাদের শোক আজও তাজা। ব্যুরো রিপোর্ট, রাইজেশ নিউজ।